সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আবদুল্লাহ, সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ 24-এর মাহমুদ মেনন এবং বাংলা ট্রিবিউনের জুলফিকার রাসেল। আপনাদের দুজনকে স্বাগত সময় সংলাপে। আমি অনলাইন পত্রিকা নিয়ে কথা শুরু করতে চাই। জুলফিকার ভাই, আপনার কাছে আসি প্রথমে। যে আমাদের এখানে যে একটা অনলাইনের যে একটা বুম, একটা বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণটা একটু স্তিমিত কিনা সেটা আগে একটু শুনে নিতে চাই। যে মানে প্রতিদিনই দেখা যেত যে একটি করে অনলাইনে জন্ম হচ্ছে, এখন সেখানে একটু ভাটা পড়েছে কিনা? এখন প্রতিদিন দুটো করে অনলাইন জন্ম নেয়। আগে হ্যাঁ, আগে একটা ছিল, এখন দুটো করে। এবং কোনো কিছুর সাথে 24 নামটা জুড়ে দিলেই যেন একটা অনলাইন, এরকম হয় যে জুলফিকার বা তুষার .com আছে, এরকম যা 24 লাগাই দিবেন, 24.com আর কিছু লাগবে না, তুষার 24.com .com। হ্যাঁ, এখন এরকম চলছে এবং প্রচুর, কিন্তু মানের দিক থেকে কটা ভালো সেটা তো পাঠক বিবেচনা করে। বেশিরভাগই দেখা যায় যে 10টি উপায়, তারপরে সালি লিওনের নিউজ বা বিভিন্ন তারকা যাদেরকে নিয়ে আমরা সসি বলি যাই, মানে তাদের ফোন আলাপ, সেটা হ্যাঁ তাদের নিয়ে মানে নিউজ দিয়ে ওঠার চেষ্টা করে। কিন্তু সত্যিকার অর্থে নিউজ সাইট আমার মনে হয় হাতে গোনা 7-8টা হবে, মানে গোনা যাবে আর কি। আমি আপনাকে নামগুলো বলতে পারবো। আচ্ছা, মানে মানে হ্যাঁ, পত্রিকার পত্রিকার ওয়েব গুলো ধরছি না, সেটা তো আলাদা হচ্ছে যে একেবারে যে পিওর অনলাইন নিউজ, তাদের অনলাইন সংস্করণ আমরা ধরছি না। হ্যাঁ হ্যাঁ, এগুলোর মধ্যে হাতে গোনা 7-8টা হবে, সর্বোচ্চ 10টা। এবং সেই জায়গায় জিজ্ঞাসা করো যে এই যে সর্বোচ্চ 10টা যে বলছেন, সেটা আপনি নাম বলার জন্য হয়তো দেখেছেন সেই জন্য, কিন্তু সেই দায়িত্বশীলতার কথা যদি আসে যে তাদের মধ্যে দেখা যায় যে আপনি দেখা গেল যে ওই 7-8টা 10টার মধ্যে আবার যে আপনি উপায়ের কথা বললেন, তারাও উপায়ের আপলিং করে করে মানে পাঠকদের হিট পেতে চায় না? সবচেয়ে এটা তো হচ্ছে, সাথে সবচেয়ে দুঃখজনক যেটা সেটা হচ্ছে, ধরেন একটা ভালো নিউজ এজেন্সি বা নিউজ পেপার, অনলাইন নিউজ পেপার, তার নিউজ গুলো কপি করে হুবহু বসিয়ে দিয়ে নিচে সূত্র, ধরেন আমার পত্রিকার নাম দিলাম সূত্র বাংলা ট্রিবিউন, এবং তাদেরকে যখন ফোন করা হয় তখন তারা এটা নিয়ে কোনো বলে যে আমরা তো সোর্স দিয়েছি, আর সোর্স দিলেই যে একটা অনুমতি নেওয়ার একটা ব্যাপার আছে, যে আমার পত্রিকা থেকে একটা ফোন করে ওটা অনুমতি নিয়ে সেটা প্রকাশ করা, এই জিনিসটা একেবারেই নাই। মানে হ্যাঁ, এইটা একটা বিষয় যে মানে আমিও বেশ কয়েকটা অনলাইন পত্রিকা যখন দেখি, দেখা যায় যে ওয়েবগুলি দেখা যায় যে কোন জায়গায় নেয়া। হ্যাঁ, এবার আপনার কলামে আমি, আপনি বাংলা ট্রিবিউনে নিয়মিত কলাম লেখেন, আপনার কলামে আমি দেখেছি মিনিমাম 7 থেকে 8টা অনলাইন নিউজ পেপারে, মানে আমার এখানেই ছাপা হচ্ছে, মানে বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে, তাই না? আমি তো খুব শুনে ভালো লাগলো যে ওনাদেরকে ক্রেডিট দেয় যে নিচে সৌজন্যে লেখে না, মাঝে মধ্যে একটা দুটো, কিন্তু বাংলা নিউজের জাস্ট মানে নিউজ ওঠার পর পরই এটা দেখা যায় যে মানে এটা কত জায়গায় যে চলে যায় ইন মিনিটস, ওই একই হেডলাইন দিয়ে সার্চ দিলে তখন সার্চ ইঞ্জিনে দেখা যায় যে এটা, এবং সাথে সাথে, এবং আসলে আপনি যে প্রসঙ্গে ছিলেন ওই জায়গাটা খুব মজার, কারণ অনলাইন যে হচ্ছে প্রতিদিন দুটো করে হচ্ছে, আগে একটা করে হতো, আমি অবশ্য একটু মনে করি যে একটু কমেছে, একটু কমেছে এই অর্থে যে মানে প্রথম দিকে সবাই যেরকম মনে করতো যে অনলাইন করে ফেলবো, আমি একটা অনলাইন করব করে আমি এই এই অর্জন করে ফেলবো, এই জায়গাটা মনে হয় একটা জায়গায় থিতু হয়েছে, কারণ এইটা আর তাদের ভাবনা জায়গায়, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অথবা অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ অর মেবি আফটার 2-3 মান্থস একটা পর্যায়ে কিন্তু খরচের একটা বিষয় আসে, এই খরচটা কিন্তু উঠতেও হয় কোনো না কোনো ভাবে। এইটা যখন দেখে যে এই জায়গাটায় টান পড়ে, কেউ যখন তার পকেটে টাকা খরচ করে 2-3 মাস চালানোর পরে যখন দেখে যে এখান থেকে তো কোনো আর্নিং আসছে না, তখন সেটা আলটিমেটলি মানে পেছ পা দেয়। যতগুলো হচ্ছে আমি বলবো যে সেই হারই বন্ধ হচ্ছে। না, আমি একটু দ্বিমত পোষণ করি, তার কারণ হচ্ছে যে উনি হয়তো ভাবছেন যে সত্যিকার অর্থে অনলাইন নিউজ পেপার যেগুলো সেগুলো হয়তো কম হচ্ছে, কিন্তু বেশিরভাগ অনলাইন নিউজ পেপার গুলোই একটা ল্যাপটপের মধ্যে সীমাবদ্ধ, এবং সবকটা এক ব্যক্তি, হ্যাঁ, এবং কাট পেস্ট, হ্যাঁ, আর কিচ্ছু না, একজন সম্পাদক, একজন রিপোর্টার, একজন, আপনি কত নাম আপনি খুঁজে বের, মানে আপনি জীবনে কোনোদিন শুনেনও নাই এরকম নিউজ পেপারের নাম, এবং সেগুলো কিন্তু আদতে নিউজ পেপার না, এবং কিছু কিছু ক্ষেত্রে এগুলো মানে আমি বলবো রগ রোগের চটি সাইট, এবং সেই সেগুলো যখন ফেসবুকে শেয়ার দেয় সেটাকে আমরা তখন দেখতে পাই, আমরা তো ওই অনলাইনের কথা জোর করে জানিও না, ফেসবুকে শেয়ার দেওয়ার পর মাঝে মধ্যে দেখা যায়। এইখানে একটা বিষয় হচ্ছে যে এখানে আমি দেখতে পাই যে সেখানে মানে ভুল তথ্য দিয়ে ভুল খবরটি যখন ফেসবুকের মাধ্যমে, তখন অনেকে আবার ওই সাইটে যে ক্লিক করে, এবং সেইখানে আমরা দেখছি যে এক ধরনের দায়িত্বশীলতার অভাব দেখা যায়, কিন্তু ওইটা দেখা গেল 200টার ক্ষেত্রে। আপনি যে 10টার কথা বললেন, সেই জায়গায় দায়িত্বশীলতার একটু ঘাটতি পান না সেই 10টার মধ্যে? আমার মনে হয় এরা একটু যথেষ্ট সচেতন, মানে এই 10টা পত্রিকা অ্যাটলিস্ট
সচেতন মানে কয়েকদিন আগে একটা ঘটনা কথা বলি নায়ক রাজ্জাক হ্যাঁ মারা গিয়েছিল হাসপাতালে ছিলেন অথচ তাকে মৃত বানিয়ে ফেলা হলো অথচ আমাদের রাজ্জাক মানে রাজ্জাক ভাই মানে একেবারে সুস্থ প্রায় তখন এবং দুই তিনটা অনলাইন যারা এটা কাজটা করেছে তারাই দায়িত্ববোধের পরিচয় দেন কিন্তু যারা অরিজিনাল মানে আমি বলবো না তারা কিন্তু মানে ওই দশটার মধ্যে তারা দশটার বাইরের কিন্তু আচ্ছা এই দশটা কিন্তু এই ধরনের নিউজ করে কিন্তু সেটা ফেসবুক শেয়ার দেওয়ার কারণে সবার কাছে চলে যাচ্ছে এবং ওরা কেউ করে কি বুঝ দেয় এবং এদের একটা আর্নিং সোর্স আছে এরা কি করে ওই যে কি বলে গুগলের যে অ্যাডসেন্স আছে না এগুলো বসিয়ে এরা কিন্তু কিছু ইনকাম করে এই ইনকাম থেকে তারা সে আয়টা একটা বড় ব্যাপার মানে মানে কি এই আয়ের টার্গেট যেটা যেটা বললেন যে এইটা একটা আমি মনে করি যে এটা ইকুয়ালি থ্রেট এবং ইকুয়ালি আপনার অপরচুনিটি এই যে গুগলের অ্যাডসেন্স যেটা থ্রেট এই কারণে যে যেই সাইটগুলোকে আমরা আসলে মনে করি না অনলাইন নিউজ পোর্টাল হিসেবে তাদের কোনো যোগ্যতা আছে তারা কিন্তু এই অ্যাডসেন্সে তারা যদি কোনোভাবে টিআরপি পেয়ে যায় কোনোভাবে তার সাইটটা যদি পাঁচজন দেখে অথবা ফেসবুকে যখন সে দিচ্ছে ফেসবুকেও সে হয়তো কিছু পয়সা খরচ করে এটাকে আপগ্রেডেড করাচ্ছে বিজ্ঞাপিত করছে বুঝ করছে তো এই জায়গাটা করে তারা কিন্তু এখান থেকে কিছু যখন রিডারশিপ পাচ্ছে তখন আবার ওইটা যতই যতবার এটা ক্লিক হচ্ছে ততবার ওই অ্যাডসেন্সে তার টাকা যোগ হচ্ছে এইরকম কারণে সে কিছুটা সুবিধা নিচ্ছে কিন্তু মূল জায়গাটা আমি জোর দিতে চাই সেটা হচ্ছে কন্টেন্টে আমি মনে করি যে যারা কন্টেন্ট তৈরি করবে এর আগেও আপনার এখানে যখন আমি আলোচনা এসেছি আমি এই কথাটা বারবার বলি কন্টেন্ট প্রোডাকশন ইজ দ্য মেইন থিং যে কন্টেন্ট প্রোডাকশন করবে সেই টিকে থাকবে প্রতিযোগিতা কন্টেন্টের প্রতিযোগিতা কন্টেন্টের যে কন্টেন্ট আমারটা নিচ্ছে আমি কপি করছি সে হয়তো আমি স্টোরি দিচ্ছি তা সে এক নিমেষে কপি করে দিচ্ছে এই কপি পেস্টও কিন্তু অনলাইনে ধরা পড়ে আমি আমি অনেক আগেও বলেছিলাম এই উদাহরণটা সেটা হলো যে জাতিসংঘে যারা আপনার ইয়ার করতে যায় ওখানে কভার করতে যায় অনলাইন কেউ ওরা ক্রাইটেরিয়া দেয় যে তোমার যদি টোটাল কন্টেন্টের 60% ওন কন্টেন্ট না হয় দেন ইউ আর নট এলিজিবল ইভেন টু এখানে ইয়ার করার জন্য তুমি এখানে ঢুকতেও পারবে না তো 60% এটা হয়তো আপনার ডে বাই ডে আপনি যদি এখন বিএনপি বলে যে আমি সেই সেই অনলাইন কি অ্যালাউ করব অথবা আওয়ামী লীগ বলে যে আমি সেই অনলাইন কি আমার প্রেস কনফারেন্সে ডাকবো যে টোটাল কন্টেন্টের দ্বারা 80% ওন কন্টেন্ট দিচ্ছে আমাদের দেশে যখন এই ক্রাইটেরিয়া গুলো হবে তখন কিন্তু নীতিমালার মধ্যে যখন এগুলো আসবে তখন কিন্তু এরা আলটিমেটলি এদের কেউ ইয়া করবে না বিজ্ঞাপন যখন তারা চাইতে যাচ্ছে অথবা অ্যাডসেন্স অবশ্য অ্যাডসেন্স এর যেটা আমি বললাম এটা একটা থ্রেড যেহেতু এটা অটোমেটিক্যালি জেনারেটেড হয় বাট অটোমেটিক্যালি জেনারেশন তো সবকিছু হয় না আপনি আমি মনে করেন যে অ্যাডসেন্স দিয়ে আসলে এটা রান করানো সম্ভব ইটস এ হিউজ জব আমি আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনি দেখেছেন যে আমি এটা লেখা লিখেছি যেটার মধ্যে আমি বলেছি আমার এই 5 বছরের উপলব্ধি হচ্ছে কাজটা কঠিন মানে সকাল থেকে রাত পর্যন্ত এটার পেছনে খাটতে হয় এবং এটার পেছনে যেই কন্টেন্ট প্রোডাকশন করতে হয় যেভাবে রিপোর্টারকে এনগেজ করতে হয় যেভাবে নিউজ রুমকে ইনভলভ থাকতে হয় স্টপে বসে দেখার এটা কম সবাই মোবাইলই বেশি দেখে সেই জায়গা থেকে কি মানে যে এখন যে লেন্থ যে লেখার যে লেন্থটা থাকে কন্টেন্ট লেন্থ এত বড় করার দরকার আছে কিনা সেটা আরো ছোট করা ইভেন কলামের কথাও বলবো যে 800 বা 600 শব্দের কলামের কি দরকার আছে 800 600 শব্দ কিন্তু মোটামুটি না তো অনলাইনে ক্ষেত্রে যে বলছেন অনলাইনের জন্য কিন্তু 5000 শব্দ কোনো ব্যাপার না কারণ এখানে তো কাগজ নেই যে এখানে ধরাতে হবে সেই ক্ষেত্রে কিন্তু পড়ার আমার মনে হয় পড়ার জন্য আসলে 300 350 সর্বোচ্চ 500 হলে কলাম ঠিক আছে আর কিছু কখনো কখনো শুধু কলাম তো আর ইস্যু ভিত্তিক হয় না কিছু কিছু যদি ব্যাকগ্রাউন্ড বা যদি ইতিহাস বলতে হয় হ্যাঁ তাহলে একটু কলামটা একটু বড় হয় তাহলে হয় কি লেখাটা আরো মানসম্পন্ন হয় একেবারে যে শুধু ইস্যুটা ধরে কয়েকটা মতামত লিখে দিলাম তাতে আবার একেবারে মানে লেখার মানটা অনেক কম কলাম হয় না আর কি তখন আর কলাম হয় না কলামে তো একটু অ্যানালিসিস থাকে তো বিশ্লেষণ থাকে হ্যাঁ কিন্তু এটার অ্যাপ্রোচ দেখবেন যে ইন্টারন্যাশনালি আপনি দেখবেন যে এই যত বড়ই হোক না কেন লেখাকে কিন্তু এক পেজে আমি বড় করে রাখছি না আপনি পরের অংশ আরেকটা সাবমিট করে এটাকে জাম্প করে দেন সাবমিট করে জাম্প করে দেন নতুন হাইপারলিংক এবং নতুন লিংক করে আপনি বটম লাইনে আরেকটা লিংক দিলেন সেখান থেকে সে নতুন পাতায় চলে গেছে অর্থাৎ আসলে আপনি যদি আমরা একটু বাংলা নিয়ে যে খেয়াল করলে দেখবেন যে রিসেন্ট আমরা একটু চালু করেছি যে 500 550 উপর আমরা স্টোরি দিচ্ছি না বড় স্টোরি যেটা আর ছোট স্টোরি সর্বোচ্চ 250 শব্দ এর এর উপরে যাচ্ছে না সো আপনি নিউজ যদি হয় 250 200 150 থেকে 200 250 শব্দের মধ্যে কমপ্লিট করে ফেলা
এবং 500 শব্দের মধ্যে রিডারকে আপনি যত বেশি কমফোর্টেবল জায়গায় নিয়ে যেতে পারবেন ও তত বেশি আপনার কাছে থাকবে। কারণ আমি মনে করি যে এই অনলাইনের একটা বড় কিন্তু বিষয় আছে, আমি জানি না আপনার আলোচনায় নিশ্চয়ই আসবে, হয়তো পরবর্তীতে আসলেও আসতে পারে, যে সেটা হলো যে সোশ্যাল মিডিয়া একটা বড় থ্রেট হিসেবে কাজ করে, যে সেখানে অনেক কন্টেন্ট তারা পাচ্ছে। এই কন্টেন্টকে আপনার ইয়ে করে কন্টেন্টকে আপনি ওভারকাম করে আপনার কন্টেন্ট সে পড়বে, এই কন্টেন্টের ভ্যারাইটি যেরকম থাকতে হবে, এই কন্টেন্টের কন্টেন্টটা তার কাছে সহজে পাঠযোগ্য। আমি যে কথাটা বলেছি আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আমি বেশ কিছুদিন আগে ধরেন যে এপ্রিলের দিকে একটু একদম নেটওয়ার্কের বাইরে থাকলাম, যে আমি কোনো অনলাইনে ঢুকবো না, আমি বাংলা নিউজ টিভি অন্য কোনো ওয়েব পোর্টালে ঢুকবো না, আমি শুধুমাত্র ফেসবুকে থাকবো, ফেসবুক ফলো করবো, এটা একটা উদ্দেশ্য নিয়ে করলাম যে দেখি না আমি আপডেট থাকি কিনা। কিন্তু আমি দেখলাম যে ওই সবগুলো বন্ধ, বিডি নিউজ এই আর বাংলা নিউজ টিভি ইভেন সব প্রিয় ডট কম সব বাদ দেওয়ার পর আমি ফেসবুকে থাকলাম, থাকার পর দেখলাম যে আমি সব নিউজ পেয়েছি। আমি আইউবিতে ক্লাস নিয়ে তো ওখানে আমার স্টুডেন্ট আমাকে বলতেছে স্যার আমি তো বাংলা নিউজ পড়ি, তো আমি বললাম যে তাই বাংলা নিউজ আপনি চাইলেই এই কয়েকটা সোশ্যাল মিডিয়াতে থাকলেই আপডেট হয়ে যাবেন, এটা সত্যি। দিস ইজ দা বিগেস্ট থ্রেট আই শুড সে, কারণ আপনার এই সোশ্যাল মিডিয়া সবসময় আমি মনে করি যে মেইন স্ট্রিম নিউজ পোর্টালের জন্য যারা আমরা এগুলো করছি তাদের জন্য একটা সেই জায়গায় লড়াই, মানে আমি আসলে কখনোই থ্রেট মনে করি না, তার কারণ হচ্ছে একটা সময় মনে হতো যে পত্রিকা থ্রেট, মানে পত্রিকা হয়তো থাকবে না, থাকবে না, হ্যাঁ, কিন্তু পত্রিকা পরের দিন না পড়া এটা অভ্যাস তৈরি হয়ে যায় যে আপনি রেগুলার আইটেম গুলো এখন ইজিলি ফেসবুক টুইটারে পেয়ে যাচ্ছেন, টিভিতে দেখে নিচ্ছেন, এক্সক্লুসিভ গুলো জানতে হলে আপনাকে নিউজ সাইটে যেতেই হবে। এখানে একটা বিষয় এটা সেদিকে মনোযোগটা বেশি দিতে হবে, আমি আমি মনে করি যে এগুলো এখানে একটা বিষয় খুব মজার, সেটা হচ্ছে যে এটাকে আপনি বলবেন যে একজনই বলে না, একজনই তুমি বন্ধু আমার এক শত্রু তুমি একজন, হ্যাঁ ফেসবুক আপনার জন্য ঠিক এক্স্যাক্টলি সেটা, কারণ হচ্ছে ও বন্ধু এই অর্থে যে আপনার যখন সাপোজ বাংলা নিউজের আপনার 25 লাখ 26 লাখের মতো ফলোয়ার আছে, তো এই 26 লাখ কিন্তু আমার বন্ধু, আমি যখন একটা নিউজ দিচ্ছি ফেসবুকে এই 26 লাখ লোকের কাছে যাচ্ছে এক নিমেষে, এটা আমার বন্ধু, ওরা ছিল বলেই কিন্তু আমার পাঠক এত বড় এবং বাংলা নিউজকে এত মানুষ চিনে। কিন্তু একই সাথে এ শত্রু কিভাবে, যখন আমি এখানে দিচ্ছি সে কোনো কারণে যদি এই ফেসবুকের যিনি আছেন তিনি যদি কোনো কারণে আমার নিউজের হেডলাইনটা তার পছন্দ না হয়, ছোট্ট হেডলাইনটাই যদি তার পছন্দ না তাহলে সে আসবে এবং আকৃষ্ট না হয় তাহলে সে আসবে না, সে কি করবে, তখনই দেখবে যে তোষা আব্দুল্লাহ একটা ছড়া দিয়েছে, বাহ ছড়াটা তো সুন্দর, সে ছড়াটা পড়বে, ছড়াটা পড়ে গিয়ে নিচে একটা লাইক দিতে গিয়ে আপনার জুলফিকার রাসেলের একটা পোস্ট দেখবে, তার নিচে একটা ভিডিও দেখবে, তার মানে গালফ অফ অ্যাওয়ে চলে যায় ইন মিনিটস, আপনার এই 2-3 মিনিটের মধ্যে সে এত দূরে চলে যাবে, আবার তাকে সে কোনোভাবে বাংলা নিউজ 24.com ব্রাউজ করে তারপরে পড়বে, এইটা কিন্তু খুব মানে একটা বড় ধরনের চিন্তার বিষয়। তবে আমি এখানে একটা ই করি, ফেসবুক কিন্তু আর আগের ফেসবুক নাই, হ্যাঁ এখন চাইলেই আপনি বাংলা টিভি ডট কম কে প্রমোট করতে গেলে আপনার অনেক টাকা লাগবে, এবং এখন যদি আপনি যত ফলোয়ারই হোক তার 10% মানুষের কাছে পৌঁছায়, মানে আপনি যদি একটা আপনার পেজে যদি 10 লাখ বা 100 মানে আমি একটু নরমাল ধরি 100 জনের কি আছে কি বলে লাইক আছে পেজে, আপনি একটা জিনিস শেয়ার দিলে সে 10টা মানুষ দেখতে পাবে, 10 জন মানুষ, হ্যাঁ 10 মানে এখন 10 ভাগ করে ফেলেছে, এবং ফেসবুক নাকি ভবিষ্যতে আরো কমিয়ে ফেলবে, আচ্ছা না ইউ নো দ্যাট ইট ইজ 2% হয়ে গেছে, হ্যাঁ এখন আরো আরো ওরা চায় টাকা, ওরা যে ফেসবুকতে এতদিন আমাদেরকে সবকিছু ফ্রি দিয়েছে, এতদিন মানে 4 বছর খেয়েছে, আমরা আমরা ইচ্ছা মতো খেয়েছি, আমরা এই 25 লাখ 30 লাখ আমাদের ফলোয়ার বানিয়েছি, এখনো বলতেছে যে তুমি যদি এখানে এই তোমার অল ফলোয়ারের কাছে এই নিউজ দিতে চাও তাহলে তুমি আমাকে পার নিউজ বুস্ট আপ করো, তাহলে তোমাকে $5 দাও, তাহলে আমি তো সবার কাছে দিয়ে দেবো, সো আমি দিনে 500 বা 400 নিউজ বাংলা নিউজ রিলিজ করি, ফেসবুকের উপর ভরসা বেশি করা যাচ্ছে না, ফেসবুক না আসলে দ্যাট ইজ দ্য পয়েন্ট, টাকা চাইবে একটা পরে জানি তৈরি করেছে একটা টুল তৈরি করেছে যে টুলের মাধ্যমে আমি এত, আপনার আসলে রিডারশিপ তৈরি করতে হবে হু উইল ব্রাউজ বাংলা নিউজ 24.com, মানুষকে আসতে হবে যে আপনি আপনি আমার যেমন বাংলা ট্রিবিউনে বাংলা টিভি ডট কম লিখে যেন এখানে, তাহলেই আপনার
মানে টার্গেটটা বা চাহিদাটা তৈরি করতে হবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কন্টেন্ট দিয়ে সো কন্টেন্ট দিয়ে হ্যাঁ এই এখন আবার কন্টেন্টে আসলাম এই কন্টেন্টে যদি আপনি ভ্যারাইটিটা না আনতে পারেন আপনি যদি প্রতিদিনকার শুধু নিউজ দেন দ্য নিউজের সোর্স অনেক যেহেতু টেলিভিশন দিচ্ছে টেলিভিশনে স্ক্রলে যাচ্ছে এটা দেখতেছে ফেসবুকেও অনেকে তাৎক্ষণিক ভাবে একটু বল আপনাদের দুজনের কাছে যে ছোটদার খবর দিয়েই এক ধরনের টিকে থাকা বা দর্শক বা পাঠক আকৃষ্ট একটা চেষ্টা অনলাইন গুলো থাকে অনেক অনলাইনে থাকে কিন্তু আমরা আবার আমাদের পলিসি বা ডিফারেন্ট আমরা ধীরে চল নীতিতে বিশ্বাস একদম আমরা ইউনিক মানে যারা রিডার তারা কতজন আসে সেইভাবে আমরা কিন্তু কিছু কিছু নিউজ আমরা বুস্ট করি সেটা এক্সক্লুসিভ নিউজ গুলো বুস্ট করি আমরা এই রসালো কোনো কিছু বুস্ট করি না এবং কি বলে আমরা পেজ প্রমোট করে লাইকও বাড়াই নি যাতে একটা জিনিস খেয়াল করবেন ইউনিক ইজ নট দ্য কেস অফ বাংলা নিউজ ইভেন কারণ হচ্ছে যে বাংলা নিউজ আপনার যেই রিডারশিপটা তৈরি করেছে এই রিডারশিপটা কিন্তু কন্টেন্টের ভ্যারাইটি দিয়ে এই কন্টেন্টের ভ্যারাইটিটা কি ওপিনিয়ন তারপর ফিচার্স ইন্টারন্যাশনাল স্টোরিজ বিভিন্ন জায়গায় এটাকে আপনি রসালো বলবেন না বাট মজার ঘটনা যদি হয় কিন্তু মানে রসাল এবং মজার ঘটনার মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে এবং এটা আপনার এই মজার ঘটনা এবং মেইন পত্রিকা একদম তাদেরকে তো মানে নিয়মিত পত্রিকার অনলাইন সংস্করণের সঙ্গেও এক ধরনের প্রতিযোগিতা থাকতে হয় তো সেই জায়গা থেকে এই যে সাংবাদিকতার কথাটা বলছি যে কেউ কেউ আছে যে লোকো বলো একটা বিষয় যে অনলাইনের সেট আপ কত হবে সেটা কেউ কেউ আছে যে 10 জন দিয়ে আমি একটা অনলাইন করছি কেউ 20 জন দিয়ে করছি এই জায়গা থেকে যদি বলেন যে সেই জায়গায় প্রতিযোগিতা করতে যে আমি সব অ্যাসাইনমেন্ট কভার করাবো কিনা অনলাইনে নাকি জুলফিকার ভাই যেটা বলছিলেন যে আমি শুধু এক্সক্লুসিভ কাজ করব কারণ আমার তো আজকে কোথায় কি হলো ডেইজ ইভেন্ট তো আমার টেলিভিশন স্ক্রলে চলে আসছে আবার অনলাইন সংস্করণে চলে আসছে না তার মানে আমরা ডেজ ইভেন্ট করব না তা না ওটাকে আমরা গুরুত্ব কম দিব বেছে বেছে করব আর কি আর এখন যেটা সমস্যা হয়েছে আমাদের সাংবাদিকতায় সেটা হচ্ছে কে কত তাড়াতাড়ি দেবে মানে একটা নিউজ প্রতিযোগিতা এই তাড়াহুড়ো তো অনেকে করে কি অনেক ভুল নিউজ দিয়ে দেয় অসম্পূর্ণ নিউজ দিয়ে দেয় আমরা আবার সেটা করি না আমরা বাংলা টিভি থেকে যেটা করি আগে আমরা যাচাই করি তথ্য যে এটা সত্য কিনা সত্য যখনই হবে মানে আমরা প্রমাণ করতে পারবো ঠিক তখনই নিউজটা আপ করবো এর আগ পর্যন্ত আমরা আপ করি না একটু দেরি হলে হয়তো 5 মিনিট দেরি হবে কিন্তু পাঠক যেন বিভ্রান্ত না হয় আমাদের কোন নিউজে আমাদের টার্গেট হচ্ছে এটা উইথ ডিউ রেসপেক্ট আই শুড সে দ্যাট বাংলা ট্রিবিউন ইজ ডুইং রং কারণ হচ্ছে অনলাইন ইজ সামথিং যেটা আপনাকে এটাকে আমি বলছি ইনস্ট্যান্ট মিডিয়া ইনস্ট্যান্ট মিডিয়াতে আপনাকে নিউজটা ইনস্ট্যান্টই দিতে হবে পাঠক আপনার কাছে আসছেই খবর জানা এই যদি ভুল খবর পায় তাহলে তো আসবে না ভুল খবর আপনি ভুল খবর দিতে যত কম দিতে পারবেন তত হচ্ছে আপনার যোগ্যতা আপনি যদি ভুল খবর এর মধ্যে কিন্তু অনেক অনলাইনে আমি দেখেছি যে ভুল খবর দিয়েছে ভুল খবর দিয়ে প্রতিষ্ঠিত আমি বলছি যে ভুল খবর দিচ্ছে বাংলা নিউজ এই 5 বছর ইতিহাসে দুটি দল যায়নি তা নয় সো ভুল খবর সবাই দিচ্ছে এবং এটা বিবিসি সিএনএনও দিচ্ছে আমরা দিচ্ছি কিন্তু আমরা যেটা করছি যে আমরা আমাদের পর্যন্ত কোন নিউজ অ্যাকচুয়ালি আমি যেটা বলি আমি নামাতে আমার এখান থেকে নামাতে হয় অ্যাকচুয়ালি যেটা হয় আপনি যদি আপনার যেহেতু রিডার হচ্ছে অনলাইনের সো যে অনলাইনে আছে তাকে যদি আপনি ইনফরমেশন দিতে না পারেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে থাকবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই সো আপনাকে তাড়াহুড়া করার জন্য আপনাকে কিছু কোয়ালিটি ডেভেলপ করতে হয় এই কোয়ালিটিটা যারা ডেভেলপ করতে পারে উইদিন দ্য সিস্টেম তাদের ভুলের সংখ্যা কমে আসে এইটা হচ্ছে বিষয় এখন আমি কি করে একটা দ্রুত নিউজ দিতে পারি আমি মনে করি যে অনলাইনে একজন রিপোর্টারকে এডিটরের অ্যাপ্রোচে যেতে হয় অনলাইনের যে এডিটর তাকে রিপোর্টিং রিপোর্টার হতে হয় একটা নিউজ রুমে যদি একটা খবর আসে সেই খবরটাকে ইনস্ট্যান্টলি নিউজ রুম থেকেও কনফার্ম করা সম্ভব সেই ক্যাপাসিটি নিউজ রুম নিউজম্যানেরও মানে নিউজ রুম পার্সনেরও থাকতে হবে এরকম কিছু বিষয় আছে যেগুলোকে অ্যাডজাস্ট করে ওভারঅল গিয়ে একটা দাঁড়ায় আপনি যেটা বললেন যে সব নিউজ আমরা দেব না এবং বাংলা নিউজের অন্যতম বিউটি হচ্ছে সব নিউজ দেয়া এবং আমি শুধু বাংলা নিউজ আমি বলছি যে সার্বিকভাবেই যে আমি সাংবাদিকতার এটা একটা এথিক্স হওয়া উচিত কিনা যে আমি পাঠককে বিভ্রান্ত করব না মানে আমি পাঠককে বিভ্রান্ত করে তাড়াহুড়ো করে আমি একটা নিউজ দেব কোনো ভাবে না আমার মনে হয় সেটা আমার এথিক্স এর মধ্যে পড়ে না এটা একজনের একটা দৃষ্টিভঙ্গি সেটা একটা হ্যাঁ মানে সার্বিক অনলাইন বলছি রাইট ওই জন্যই বললাম যে অনলাইনে মানে হচ্ছে অনলাইন মানে হচ্ছে আপনাকে নিউজটা কিন্তু অনলাইন অনেক এই যে সেটা যদি আপনি না দেন এখন দেখা গেল কি যে শুরুর দিকে আমি জানি না শুরুর দিকে অনেক টেলিভিশন বা যেগুলি অনলাইন সংস্করণ পত্রিকা তারা অনলাইন ওয়েবকে ফলো করতো করার পর এখন একটু তারা পিছিয়ে গেছে যে না অনেক ভুল তথ্য দিয়ে তারা দিয়ে তারপর তাদের পিছিয়ে পড়তে হয়েছে অনলাইনকে ফলো করতে যে সেটাও কিন্তু হয়েছে হ্যাঁ আমি যেটা বললাম যে এটা কিন্তু কখনো কখনো ঘটনাটা ঘটে যায় এটা কিন্তু নট দ্যাট যে ইন্টারন্যাশনাল ট্রেন্ডটা আপনি দেখেন যে আমরা দেখেন এই যে শুধু একটা মালয়েশিয়ার যে এয়ারলাইন্সের যে বিমান
এটা দিয়ে কত রকম নিউজ হয়ে যায়, সমস্ত ইন্টারন্যাশনাল মেজর যেগুলো মেইন স্ট্রিম মিডিয়া তারাই কিন্তু এই ভুল নিউজগুলো দিয়েছে। তো ভুল নিউজ আপনি আসলে যদি যাচাই করতে চান, আপনার যেহেতু সুযোগটা আছে, আপনি একজনকে কতক্ষণ ইয়ে রাখবেন? সাপোজ আপনার কাছে একটা ভুল নিউজ আছে, আচ্ছা আমি আমি একটু শেষ করি, আপনার কাছে একটা ভুল নিউজ কোনো কারণে চলে এসছে, আপনি যাচাই করার চেষ্টা করেছেন এবং আপনি হয়তো যাচাই করতে গিয়ে এটা যতটুকু জেনেছেন তাতে আপনার ভুলটাই আপনি নিশ্চিত হয়েছেন, ভুল খবরটাই আপনি নিশ্চিত হয়েছেন। কোন মিডিয়ায় কিন্তু নিশ্চিত না হয় নিউজটা দেয় না, সে হয়তো একটা ভুল তথ্যই আপনার টেলিভিশন চ্যানেল দেখে তারপর আবার নিশ্চিত হওয়ার জন্য আরেকটা টেলিভিশনে যাবে, আমি তো সেটা হতে দিতে পারি না। আমি যেন আমার বাংলা টিভিও যেন দেখে সে নিশ্চিত হতে পারে যে বাংলা টিভি দিয়েছে, তার মানে এই নিউজটা সত্য না। কিন্তু এখানে যেটা দাঁড়াবে সেটা হলো যে আপনি নিশ্চিত করার জন্য যদি প্রতিটি নিউজই দেরি করতে থাকেন, তাহলে হবে না নিশ্চয়ই প্রতিটি নিউজ এত চেক এন্ড ব্যালেন্স করতে হবে না। আমি বলছি যে নিউজ এখন যেমন এই যে কম্পিটিশন এখন চলছে, এই কম্পিটিশনটা কি গেল কিনা সেটা নিশ্চিতের হতে বিষয় থাকে। হ্যাঁ, এই কম্পিটিশনটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি আই শুড সে যে বাংলা নিউজ আসার আগে এটা ছিল না, একসময় বিডি নিউজ যখন একা এটাতে রান করতো, বিডি নিউজ সকালের খবর সন্ধ্যায় দিত, বিকেলে দিত, কিন্তু যখন আপনার এই প্রতিযোগিতাটা এসেছে, এই প্রতিযোগিতায় যদি আপনি দ্রুত নিউজ দেওয়ার জন্য অ্যাকিউরেসি নিশ্চিত করার জন্য আপনি যদি স্পিডটাকে মাথায় না রাখেন, দেন ইউ আর নট অনলাইন। গতি ঠিক আছে, আপনি একটা শুধু অনলাইনে পাওয়া নিউজ পোর্টাল, আর কিছু গতিতে যদি হোঁচট খাই, গতিতে আপনি কতগুলো, আপনি তো সারাদিন হোঁচট খাচ্ছেন না, আপনি হয়তো একটা দুটো হোঁচট খাচ্ছেন, একটা এর জন্যই তো তখন যেটা হবে যে ওই যে ভুল যদি দু তিনটা নিউজ যায় তখন সে কি করবে, তখন সে এটা ঠিক আছে কিনা সেটা জানার জন্য। আচ্ছা সারি করে যদি বলেন, জুলফিকার ভাই আগে বলেন যে অনলাইনের প্রতি যে আস্থা ছিল শুরুর দিকে পাঠকের, সে আস্থাটা এখন আছে কিনা? অনলাইনের প্রতি আস্থা অনেক কমেছে, কিন্তু তার মানে এই নয় যে সব অনলাইনের প্রতি আস্থা কমেছে। আচ্ছা, কিছু কিছু অনলাইন আছে যাদের প্রতি আস্থা, আমার মনে হয় নিউজ পেপারেরও আছে, ইভেন টেলিভিশনেরও আছে, তারাও অনলাইনের অনেক নিউজ ফলো করে। হ্যাঁ, আমরা যেমন মাঝে মধ্যে টেলিভিশনে নিউজ ক্যারি করি, টেলিভিশন পারস্পরিক হয়, হ্যাঁ এরকম হয়, এবং আমাদের অনলাইন সেই জায়গাটা পৌঁছেছে বলে আমি মনে করি। বেশ কয়েকটা মানসম্পন্ন অনলাইন নিউজ পেপার বাংলাদেশে এখন আছে, এটাতে কোনো কেউ অস্বীকার করতে পারবে না, স্বাভাবিক। অনলাইন এখন আপনি ধরেন যতগুলো অনলাইন আছে, এই অনলাইনগুলোর মধ্যে আপনি যদি প্রতিদিন কন্টেন্ট চেক করেন যে নিউজ পেপার গুলোতে কন্টেন্ট কত দিচ্ছে, কত দিচ্ছে, তাহলে আপনি দেখবেন যে কিছু অল্প তিন চারটা অনলাইনেরই কন্টেন্ট এরা ক্যারি করছে, এবং শুধু শুধু ঢাকায় না, ঢাকার বাইরে বাইরে আপনার সারা দেশে তো শত শত নিউজ পেপার। আর আপনার খুব বেশি নিউজ পেপারের কিন্তু সব সব জেলায় প্রতিনিধিও নেই, না মানে হাতে কোনো কয়েকটা নিউজ অনলাইন নিউজ পেপারের, এটাই এটা এটা একটা অনলাইনের আরেকটা সুবিধা হচ্ছে যে অনলাইন যখন যত বেশি এই কন্টেন্ট প্রোডিউস করবে তত বেশি এই নিউজ পেপার গুলো এর উপর ডিপেন্ডেন্ট হবে, এবং তারা কিন্তু এটা থেকে নিচ্ছে নিচ্ছে এবং আরো নিবে নিচ্ছে এবং আরো নিবে এরকম করে করে। যেখানে আপনি যেটা বলেছিলেন যে ফুল নিউজ, ওই যেটা আমরা প্রথমে আলোচনা করলাম যে আমরা বড় নিউজ দেব কিনা বাকি নাকি আমরা নিউজটাকে ছোট করে আনবো, এই জায়গায় একটা বড় আলোচনা কিন্তু আছে। কারণ আমি যখন চিন্তা করি যে আমার নিউজটা একটা নিউজ পেপার ক্যারি করে, তখন আমাকে একটু ডিটেল যদি না দেয় তাহলে আবার সে তার মনটা ভরবে না। সো বিভিন্ন রকমের বিষয় মাথায় রেখেই এটার একটা একটা সাইজ। আমি ফিরবো বিরোধী থেকে, এসেও জানতে চাবো যে ঠিক আছে সব কন্টেন্ট সবই দিচ্ছি, পাঠক নিতে পারছে কিনা, আমাদের গতি, আমাদের ব্যান্ডউইথের গতি, আমাদের ইন্টারনেটের গতি, এইটা কোন রকম বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা, ব্যান্ডউইথের গতির অবস্থা কি জুলফিকার ভাই? বাংলাদেশের ব্যান্ডউইথের গতিও যেমন অনেক কম এবং দামও অনেক বেশি, আচ্ছা পৃথিবীর অন্য অনেক জায়গার তুলনায়। এবং কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, গত দুই তিন দিন আগে, যে বাংলাদেশ আবার নাকি এই ব্যান্ডউইথ রপ্তানি করছে, মানে যেখানে আমাদের নিজেদেরই অনেক টাকা দিয়ে আমাদের কিনতে হয়, ডাটা কিনতে হয়, সেখানে তারও এখানে ব্যান্ডউইথ কিভাবে রপ্তানি করে আমি কিছু বুঝতে পারছি না। আমি দেখলাম অবশ্যই, যতটুকু জানি যে 4,000 টাকা দিয়ে ব্যান্ডউইথ নিতে হয় কুমিল্লাকে, আর ত্রিপুরা যাচ্ছে 800 টাকা 700 600, তাহলে বুঝতে পারছি যাচ্ছে। এবং আজকেই নিউজ হয়েছে যে আপনার আমরা করেছি এই সপ্তাহেই কাজ শুরু হবে, এবং আমাদের কক্সবাজার এবং আখাউড়ার মাঝখানে রেখে এবং আমরাই তাদেরকে লাইনটা পৌঁছে দিব, খরচটাও আমাদের না, খরচটা ওদের প্রায় 20 কোটি টাকার মতো ওরা খরচ করবে, খরচ করে এটা লাইন গুলো টেনে দিয়ে আসবে। আমি আজকেই দেখলাম আপনার এখন গতি
আমাদের মানে থ্রিজি অনলাইন কিভাবে, হ্যাঁ মোবাইলে থ্রিজি আসার পরে সেলফোনে আমরা একটু আশাবাদী ছিলাম যে থ্রিজি যেহেতু এসছে গতি অনেক বাড়বে এবং আমাদের নিউজ পেপার গুলো গতি কিছুটা বেড়েছে, কিন্তু ব্যান্ডউইথের দাম এত বেশি মানে এই থ্রিজির মানে ডাটা অনেক দামি, মানে আমার মনে হয় আর একটু দাম কমিয়ে যদি ই করতো তাহলে হয়তো মানুষ আরো বেশি ইউজ করতে পারতো। আচ্ছা আমি একটু আশাবাদী এই কারণে যে আপনার এক সময় যখন টেলিফোন কলের দাম কিন্তু গেলেও 7 টাকা প্রধানমন্ত্রী মাঝে মধ্যে বলে, গেলেও 7 আসলেও 7 এটা ছিল, এখন সেটা কিন্তু কমে আপনার পয়সায় 7 পয়সা 8 পয়সায় দাঁড়িয়েছে। আমার মনে হয় পৃথিবীতে এত সস্তা আর কিছু নেই, এক সময় ইন্টারনেটও হয়তো এরকমই যাবে, কিন্তু এটা একটু দ্রুত হওয়া দরকার যেহেতু আমাদের ইন্টারনেট ইউজারের গতিটা বেড়েছে, যেই হারে গতি বেড়েছে এই হারে এটা একটু কমে যাওয়া দরকার এটা আমি মনে করি। এবং এবারেরও বাজেটে মনে হয় কিছুটা ইনসেন্টিভ আছে যেটা হয়তো কমবে বা আদৌ কমবে কিনা আমি জানি না, 3 পয়সা বা গতকালই একটা ঘোষণা আসছে 3 পয়সার মতো কমেছে মোবাইল ফোনের ইউজার্সদের। সো যেটা হোক যে কমাটা জরুরি, আমাদের যাদের অনলাইনের উপরেই আমাদের ভরসা তাদের জন্য খুব জরুরি এখন হচ্ছে এই পয়সা কমাটা, যতটা জরুরি তার চেয়েও বেশি জরুরি হচ্ছে এটার স্পিডটা বাড়ানো, গতিটা, এটার গতি কত দ্রুত একটা সাইট আমরা কোনোভাবেই একটা ছবিকে একটু শার্প করতে পারি না, যে ছবিটা শার্প করলেই দেখা যায় ওই সাইটটা ভারী হয়ে যায়, ভারী হয়ে গেলেই আবার মোবাইল ফোনে এটা ডাউনলোড হয় না, এবং মোবাইল ফোনে যখনই এটা ডাউনলোড না হয় আমার আমি দেখি যে আমার 60% মোবাইল ফোন থেকে ব্রাউজ করে, তাহলে এই 60% রিডারের কাছে এটা কষ্টকর হয়ে যাচ্ছে। এই যে কন্টিনিউয়াস একটা মানে মাথার মধ্যে চিন্তা যে আমি কি দিচ্ছি, আচ্ছা একটু ভিডিও দিলে আবার সাইটটা ভারী হয়ে যাচ্ছে, সো আমি যে কন্টেন্টের ভ্যারাইটিটা আনবো বিভিন্ন অ্যাপ্রোচে এটাকে প্রেজেন্ট করবো, একটা গ্রাফিক্স দিব, এটা এই কাজগুলো করতে পারি না, যেটা বাংলাদেশে এখন ইন্টারন্যাশনালি যেটা এখন অনলাইন মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল হয়ে যাচ্ছে, বাংলাদেশে এখন আমাদের প্রত্যাশা থাকা সত্ত্বেও আমরা শুধু এই ব্যান্ডউইথের কারণেই এটা কিন্তু অতটা গতির কারণে পাচ্ছি না, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আমরা অনলাইন অনেক কিছু করতে পারি, চাই এমন ইভেন একটা অনলাইন টিভি হয়ে যেতে পারে ভিতরে, মানে হয়েছে কয়েকটা হয়েছে কিন্তু হয়েছে গতির জন্য, হ্যাঁ গতির জন্য আসলে এগুলো আমরা অনলাইন নীতিমালার কি অবস্থা জুলফি ভাই? অনলাইন নীতিমালা তো একটা হয়ে আছে কিন্তু এখনো বাস্তবায়ন মানে কবে থেকে হবে সেটা আমি বুঝতে পারছি না, শুনেছি তো সেই আমাদের ছোটবেলা থেকেই আসলে মানে ছোটবেলা না অনলাইন অনলাইনের ছোটবেলা থেকে অনলাইনের ছোটবেলা থেকে শুনছি অনলাইন নীতিমালা হবে নীতিমালা হবে হচ্ছে না, এবং অনলাইন নীতিমালা হলে আমাদের জন্য অনেক ভালো হতো, যেমন তাহলে আমাদের এই অনেক অনলাইন নিউজ পেপার ঝরে পড়তো, নিয়ন্ত্রণের একটা ব্যাপার, নিয়ন্ত্রণ না মানে নীতি মেনে নীতি মেনে একটা কাজ করতে হতো, এবং তাতে দেখা যেত যে বেশিরভাগ অনলাইনে তার সেই অনলাইন নীতি ধরতে যে পারতো না তাদেরকে বন্ধ করে দিতে হতো। এই নীতিতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভাবে যেটা আসা উচিত সেটা আমি মনে করি যে অনলাইন যদি একটা নিউজ পোর্টাল হিসেবে বাংলাদেশে যেগুলো মেইনস্ট্রিমের অনলাইন যেগুলো স্বীকৃত এগুলো যদি নিউজ পেপারের মতো ইনসেন্টিভও কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে পেতে পারে, যে গভর্নমেন্টের যে বিজ্ঞাপন এই বিজ্ঞাপন আমার যদি প্রায় 1.5 কোটি পাঠক যদি বাংলা নিউজে ঢোকে তাহলে এই 1.5 কোটি মানুষের কাছে কিন্তু আমি আমার 5 কোটি বাংলাদেশে ইন্টারনেট ইউজার আছে তার মধ্যে 1.5 কোটি পাঠককে আমি ক্যাচ করতে পারতেছি, এই 1.5 কোটি পাঠকের কাছে তো বিজ্ঞাপনটা গভর্নমেন্টের বিজ্ঞাপনটাও যেতে পারে, যেহেতু বেসরকারি বিজ্ঞাপন গুলোকে আমরা আকৃষ্ট করতে পেরেছি সরকারের বিজ্ঞাপনও যদি আমরা আকৃষ্ট করতে পারি তাহলে কিন্তু কেন নয় যদি নিউজ পেপারের ক্রয়পত্র যেতে পারে একই রকম ক্রয়পত্র অসাধারণ একটা ডিজাইন এবং গ্রাফিক্স দিয়ে আমিও প্রেজেন্ট করতে পারি যে আমার রিডার এটা পড়তে পারে এবং সে এটা থেকে আকৃষ্ট হয়ে গভর্নমেন্টের যে কোনো মেসেজ কে গ্রহণ করতে পারে, তো এইটা যখন হবে তখন কিন্তু আপনার মেইনস্ট্রিম এর অনলাইন গুলো তারা কিন্তু আরো দায়িত্বশীল জায়গা থেকে কাজগুলো করতে পারবে এবং আরো ইফেক্টিভ মানে এবার টেকসই হওয়া বিনিয়োগের এবং মিডিয়ার যেহেতু আগে যেটা আমরা ফিউচার মিডিয়া বলতাম এটাকে আমরা নিউ মিডিয়া বলছি এবং আপনি আপনি ধরে নিতে পারেন ইন ডেইজ আফটার ফিউ ডেইজ ইট উইল বি সেড দ্য অনলি মিডিয়া, মিডিয়া বললে এটাই বোঝাবে যে অনলাইন নিউজ পোর্টাল গুলো অবভিয়াসলি, এবং আপনি নিজেও চিন্তা করতে পারেন যে আপনার টেলিভিশনেরও অনলাইন একটা নিশ্চয়ই আছে এবং আপনিও অনেকেই দেখতে চায় দেশের বাইরে যারা
প্রবাসী আছে তাদের হয়তো কেবলে দেখা সম্ভব না, তারা অনলাইনে দেখতে পায়, তাদের স্পিড আছে বলে দেখতে পায়, দেখতে পায়, কিন্তু আমাদের এখানে স্পিড নেই বলে আমরা অনলাইনে। অনলাইনটা কি এখন একটু শর্টকেন্দ্রিক জিজ্ঞাসা ভাই? এখন অনেক শর্ট, আমি বলবো যে আমি আমার আমার কিন্তু আমাদের ইয়াটা ভিন্ন, কারণ একেবারেই আমার রিলেশনশিপ আমি উপকূলে পর্যন্ত আমার রিলেশনশিপ আছে, আমি জানি উপকূলে উপকূলে আছে কিন্তু ঘটনা হচ্ছে সেখানে 3G নাই, সে কি সেখানে তো আর ফিজিক্যালি তার ডাউনলোড হয় কিনা? হ্যাঁ এটাই আছে, 2G আছে, দ্যাট ইজ দ্য প্রবলেম। হ্যাঁ আমি তো সেটাই, দ্যাট ইজ দ্য প্রবলেম। মানে আমি কিন্তু ওই যে বললাম যে ঢাকা বাইরে যে ফেসবুকে বললাম যে ওই দুই জায়গায় যাওয়ার শুধু ফেসবুকে থাকবো, তার কারণ অন্যতম কারণ কিন্তু এই জায়গায় ডাউনলোড হচ্ছে না, মানে ওখানে 2G তে আপনাকে ইউজ করতে হচ্ছে এর জন্য। ভাই যে আপনাদের যে সংখ্যা যে আপনারা করেন ম্যাগাজিন টাইপ, হ্যাঁ ঢাকায় বসে ডাউনলোড দিতে পারি না? হ্যাঁ এটা এত কিছু করার নাই, আপনি যদি আপনার যদি স্পিড বাড়ে তাহলে আপনি হয়তো পারবেন। আমরা যে 3G নামে যেটা পাচ্ছি সেই জায়গা থেকে অনলাইন আপনারা যারা করছেন তারা এই ট্রেনে কাজ করছেন কিনা, যে গতির বিষয়টা আপনাদের দিক থেকে কোনো চাপ আছে? গতির দিক থেকে আমাদের তো কিছু করার নেই এখানে, আমরা এখানে সরকারেরই তো একটা দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত, যে শুধু অনলাইন পত্রিকার ক্ষেত্রে না, একটা শিক্ষার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, যে কোনো জায়গা থেকে ইন্টারনেটের গতিটা খুবই জরুরি। মানে এখানে মানে গতি ছাড়া কিভাবে একটা ইন্টারনেট মানে একটা দেশ এগিয়ে যাবে? যেই গভর্নমেন্ট, যেজন্য আমরা বলতে পারি যে অনলাইন পত্রিকা যে বিপ্লবটা ঘটাতে পারতো, যে বিস্ফোরণ নিয়ে এসেছিল সব জায়গাতে, আমাদের পত্রিকার সময় বিস্ফোরণ হয়েছে, সেখানে টিকেছে কয়টা, সেটা অনলাইন ক্ষেত্রে হবে, সেইটা ঠিক কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারছে না গতির জন্য। অবভিয়াসলি যেই গভর্নমেন্ট ডিজিটাল গভর্নমেন্ট হিসেবেই পরিচিত, সেই গভর্নমেন্টের ফোর্থ স্টেট শুড বি দ্যাট ডিজিটাল, এটাই হচ্ছে মানে বটম লাইন, আমার মনে হয় যে এটাই হওয়া উচিত। এবং এটা হওয়ার জন্য গভর্নমেন্টের দিক থেকে যতখানি করা সম্ভব এই এই মিডিয়াকে ততখানি সুযোগ কিন্তু তৈরি করে দেওয়া দরকার, তাহলে যেটা হবে যে একটা সময় কিন্তু এই হ্যান্ডেল তুমি কিছু রূপে মেনন ভাই গতি বাড়ানো গিয়েছে কিন্তু অ্যাপস তো আরো বেশি গতি লাগে, আরো বেশি গতি লাগে, সেটা মানে আপনাকে ডাউনলোড করতে হয় তারপর আপনাকে দেখতে হয়, যেগুলো আছে সেগুলো বরং তার চেয়ে অনেক দ্রুত আসে। এখন গভর্নমেন্টের মানে আমার কথা হচ্ছে যে আমার এখানে কিন্তু দ্রুত গতির ইন্টারনেট আছে, মানে আমি চাইলে পাই, কিন্তু আমাকে টাকা লাগছে, এত বেশি খরচ যে ওইটা দিয়ে আপনি মানে ব্যবহার বাড়লে তো এমনিতেই আয় আসবে, আয় হবে। এবং এটা এটা কিন্তু কম না, ইটস এ হিউজ মার্কেট অলরেডি, 4.5 কোটি মানুষ অলরেডি ইন্টারনেট ব্যবহার করতেছে, তার মানে হচ্ছে 4.5 কোটি মানুষকে কিন্তু অনলাইনে এই শুধু তার কাছে আপনার এই ব্যান্ডউইথ বা এই স্পিড বিক্রি করেই কিন্তু করতে পারবে, মানে আর্ন করতে পারবে টেলকো গুলো। সে জায়গায় টেলকো গুলো তাহলে এখন বলতে হবে যে একটা হচ্ছে যে ওই যে সম্পাদকীয় নীতির একটা বিষয় আছে, সেটা একটা ব্যাপার, আর হচ্ছে গতিটা বড় ব্যাপার পাঠকের কাছে যাওয়ার জন্য, পাঠকের কাছে গেলেই তো আমার দায়িত্বশীলতার ব্যাপারটা আরো ই হবে, সেখানে প্রতিযোগিতা না যে কতটা দায়িত্বশীল হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, দর্শক খেলা ছিলেন সময় সংলাপের সঙ্গে, এতক্ষণ আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ, দেখা হবে আগামী দিন, সময় সুন্দর থাকুন।